যারা ফেসবুকে ফলোয়ার্স লাইকস এগুলো বাড়াতে পারতেছেন না, তাদের জন্য কিন্তু আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের ভিডিও আপনি নতুন একটি টেকনিক শিখিয়ে দেবো, যে টেকনিকটা যদি আপনার ফেসবুক বা ফেসবুক পেজে প্রয়োগ করেন তাহলে কিন্তু ফেসবুকে ফলোয়ার্স বাড়াইতে বা লাইকস বাড়াইতে কিন্তু আপনার সময় লাগবে না, আপনি কিন্তু দ্রুত গতিতে কিন্তু লাইকস ফলোয়ার্স কিন্তু বাড়িয়ে ফেলতে পারবেন একদম রিয়েল ওয়েতে। আমি কিন্তু আমার ফেসবুকে এই প্রয়োগটা কাজে লেগেছি, আমার ফেসবুকে কিন্তু এক মাসের ভিতরে আমার 5000 ফলোয়ার্স কিন্তু অটোমেটিক রাতে রাতে কিন্তু হয়ে গেছে। কি টেকনিক খাটিয়েছি সেই টেকনিকটি আজকে আমি আপনাদের শেয়ার করব। সো দেখুন, আপনার অতি ফার্স্টে যে টেকনিকটি কাজে লাগতে হবে সেটি হলো, আপনি অতি ফার্স্টে যখন একটা ফেসবুক পেজ খুলেন বা ফেসবুক আইডি খুলেন সেটি কিন্তু আপনাদের সুন্দর মতো কিন্তু খুলতে হবে, সেটা কিন্তু সুন্দর মতো ভেরিফাই করতে হবে। আপনার অনেকে আছেন একটা ফেসবুক আইডি খুললেন, সিআইডি একটি ফেক একটি আইডি বা অন্য কোনো জিমেল দিয়ে বা অন্য কোনো ওয়েবসাইট থেকে জিমেল এনে সেই ফেসবুকটা খোলা, বা সেখানে আপনার প্রোফাইল নাই বা আপনার সেখানে নামটা ঠিকঠাক নাই। আপনি যদি একটি ফেসবুক অ্যাকাউন্ট বা ফেসবুক পেজ খুলতে যান, আপনার অনেকে জানবেন যে একটা ফেসবুক আইডির সাথে কিন্তু একটা ফেসবুক পেজ যুক্ত আছে, একটি ফেসবুক আইডির সাথে কিন্তু ফেসবুক পেজ যুক্ত আছে, আপনার অনেকে জানবেন। এই কারণে কিন্তু আপনার ফেসবুক আইডিটা কিন্তু আগে কিন্তু আপনাদের ভেরিফাই করতে হবে সঠিকভাবে। সেই জন্য আপনার যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটা কিন্তু আপনার নাম্বার জিমেল বা আপনার নাম ঠিকানা সমস্ত কিছু কিন্তু আপনাদের দিতে হবে, সমস্ত কিছু আপনাদের সঠিকভাবে ফিলআপ করতে হবে। ওকে, এই ছিল ফার্স্ট টেকনিক। এই টেকনিকটা যদি আপনি ফেসবুক আইডি বা ফেসবুক পেজের সাথে প্রয়োগ করেন তাহলে কিন্তু আপনার ফেসবুকে হাজার হাজার লাইকস ফলোয়ার্স কিন্তু দ্রুত গতিতে বেড়ে চলবে, বিশেষ করে একবার আপনি এটাকে প্রয়োগ করে দেখেন। দ্বিতীয় যে টেকনিকটি সেটি হলো, আপনার এখান থেকে তো ফেসবুক আইডি ফেসবুক পেজ সঠিকভাবে খোলা হলো, এখন আপনার যে কাজটি করতে হবে সেটি হলো আপনার কিন্তু ভালো একটি কন্টেন্ট তৈরি করতে হবে। আপনার যদি ফেসবুক পেজ যদি ভিডিও আপলোড করতে চান তার কিন্তু আপনার অবশ্যই ভালো একটি কন্টেন্ট তৈরি করতে হবে, ভালো একটি টপিকের উপরে একটা কন্টেন্ট তৈরি করতে হবে। সেই কন্টেন্টটা ভালো মতো তৈরি করে সেটাকে আপনার ট্যাগ টাইটেল এগুলো সব কিছু সঠিকভাবে দেওয়ার পর ফেসবুক পেজে আপলোড করবেন। এবং আপনার যদি ফেসবুক আইডিতে আপনার ফটো পোস্ট করতে চান সেক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে সেটি হলো, আপনার যখন ফেসবুকে পোস্ট করতে চান ফটোটি তখন আপনারা আপনার ফটোটাকে শিডিউল করে আপনার ফটোটাকে পোস্ট করবেন এবং এখানে টাইম মেনটেন করে কিন্তু আপনার ফটোটা পোস্ট করতে হবে। ওকে, এবং আপনি যখন আপনার ভালো একটা ফটো সেখানে পোস্ট করবেন শিডিউল মেনটেন করে, আপনার যেটাই কারণে একটা শিডিউল মেনটেন করতে পারেন এমনও কিন্তু পোস্ট করতে পারেন। ওকে, যখন আপনি এটাকে পোস্ট করবেন তখন কিন্তু আপনার যদি ভালো ফটোটা ভালো হয় এটি কোয়ালিটিটা সুন্দর হয় সেক্ষেত্রে কিন্তু আপনার ফটোটা কিন্তু রিচ বাড়বে, রিচ বাড়লে কিন্তু আপনার কিন্তু মানুষের কাছে পৌঁছে যাবে, যত মানুষের কাছে পৌঁছাবে তত কিন্তু আপনার এনগেজমেন্ট বাড়বে। ওকে, এতে করে কিন্তু আপনার লাইকস কমেন্ট সব কিছু চলে আসবে, এতে লাইকস কমেন্টস আসলে কিন্তু ফলোয়ার্স আপনার চলে আসবে অটোমেটিক। ওকে, সো এই ছিল দ্বিতীয় টেকনিক। তৃতীয় যে টেকনিকটি সেটি হলো, আপনি কিন্তু অবশ্যই অ্যাক্টিভ থাকতে হবে, ফেসবুক আইডিতে কিন্তু আপনার অ্যাক্টিভ থাকতে হবে, 24 ঘন্টার মধ্যে কিন্তু আপনার 12 থেকে 13 ঘন্টা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে এবং প্রতিনিয়ত আপনার ফটো ভিডিও এগুলো কিন্তু আপলোড করতে হবে। আমরা দুটো ক্ষেত্রেই বলতেছি, ফেসবুক পেজে আপনি অ্যাক্টিভ থাকতে হবে সেটা না, ফেসবুক আইডিতে আপনি অ্যাক্টিভ থাকলেই হবে। আপনার ফেসবুক আইডিতে অ্যাক্টিভ থাকা মানে ফেসবুক পেজে অ্যাক্টিভ থাকা, আপনার ফেসবুক পেজে শুধু ভিডিও আপলোড করবেন, ফটো আপলোড করতে আপনার সমস্যা নাই ভিডিও আপলোড করবেন। সেই ক্ষেত্রে আপনার যখন ভিডিওটা আপলোড করেন ফেসবুক পেজে আপনার ভিডিওটা যেন কোয়ালিটিটা ভালো হয়, যত কোয়ালিটি ভালো হবে তত রিচ পাবে, তত ইংরেজমেন্ট আসবে, তত মানুষের কাছে পৌঁছাবে, এতে করে আপনার ফলোয়ার্স লাইকস সমস্ত কিছু কিন্তু রাতারাতি হয়ে যাবে। আমার এক মাস লেগেছে, আপনার 30 দিন, আপনার 15 দিন, 20 দিনও লাগতে পারে। আসলে আপনার ফেসবুকে কীভাবে দ্রুত সময় ভিত্তিতে ফলোয়ার্স লাইকস বাড়াতে পারেন সেই টেকনিক সম্পর্কে জানতে পেরেছেন। আপনার যদি টেকনিক সম্পর্কে জেনে থাকেন বা আজকে যদি শিখে থাকেন তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তাহলে বন্ধুরা, আজকে আমাদের ভিডিও আমি এখানে শেষ করছি, আবার দেখা হবে এরকম ইন্টারেস্টিং নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে খোদা হাফেজ।